সবার উপরে হাঁটা সত্য, হাঁটার উপরে একজনই আছে খাদ্য। নমস্কার, আবার চলে আসলাম দাদা বৌদির রুফটপে। কয়েকদিন আগে আপনাদের সামনে দাদা বৌদির বাড়ির বিয়ের অনুষ্ঠান দেখিয়েছিলাম, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। অ্যাকচুয়ালি জিরো ওয়াট ফিল্মসের যে সোমো আর আমাদের প্রিয় কাকিমা দাদা বৌদির বিরিয়ানি খেতে চেয়েছেন, আমি দাদা বৌদির বিরিয়ানি কাকিমাকে খাওয়াবো না, এটা কখনো হতে পারে। তো কাকিমা সোম আসছে, ওদের জন্য আজকে জমিয়ে বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করেছি। সবাই মিলে আজকে জমিয়ে বিরিয়ানি খাওয়া দাওয়া হবে এই রুফটপে, এবং আপনাদের কাছে সেটা তুলে ধরার চেষ্টা করব। সাথে দেখুন ভিডিওটা, জবরদস্ত ফাটাফাটি, আজকে একটা অন্য লেভেলের ভিডিও হতে চলেছে। সাথে দেখুন, শেষ অবধি দেখতে কিন্তু ভুলবেন না, চলুন। তো যেরকম বলেছিলাম, সোম আর কাকিমা চলে এসছে, আমাদের প্রিয় কাকিমা। কাকিমার জন্য ব্যারাকপুরে ওয়েলকাম। আর আপনার রান্না বান্না আর সোমকে এত সুন্দর সুন্দর খাওয়ান, দেখি এত ভালো লাগে যে কবে যে ভাবো। সে তো বটেই, আমিও চেষ্টা করবো যাতে। মা খুব বলে, মা বিশেষ করে তোমার বাড়ির যে ব্লগ, লাইফস্টাইল ব্লগ কম দিচ্ছ, লাইফস্টাইল ব্লগটা খুব দিতে, মা ওটা খুব পছন্দ করতো, ওটা আবার আসবে খুব তাড়াতাড়ি। তারপর ইনফ্যাক্ট মা বৌদিকেও খুব পছন্দ করে। খাবারের ব্যাপারে স্পেশালিস্ট হতে পারে, তাহলে তাকে কতটা রসিক হতে হয়, কতটা খাদ্যের প্রতি তার ভালোবাসা থাকতো। একশো বার ভালোবাসা। আমার কমার্সের মাস্টার বসে, আমি অ্যাকাউন্টেন্সিতে খুবই খারাপ ছিলাম, আমি যদি তখন ওর সাথে আলাপ করতাম তাহলে একটুখানি আমার পড়াশোনাটা আরো বেটার হতে পারত, অ্যাকাউন্টেন্সির নাম্বারটাও পারতো। বসি আবার, তারপর দেখি কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। রুবাল কেমন লাগছে তোমার এখানে? আমার তো জাস্ট দারুণ লাগছে, তার কারণ আমি প্রথমবার দাদা বৌদিতে আসলাম, তো আবার সুরজিৎদার সাথে দেখা হয়ে গেল, আজকে খুব মজা লাগছে। সুরজিৎদার ভিডিওতে কিন্তু আমি দেখেছি সুরজিৎদার সুন্দর করে খাসি মাটনটাকে নিয়ে মেখে বিরিয়ানি দিয়ে অসাধারণভাবে খায়, তো আমার দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলে যাচ্ছে দাদা বৌদিদি উইথ সুরজিৎদার সাথে। আমার তো, আমি তো বিশাল এক্সাইটেড, বিশাল এক্সাইটেড। সম বিরিয়ানি মানে তো দাদা বৌদিতে মটন বিরিয়ানি তো খেতেই হবে। আর এখানে তো মটন বিরিয়ানি দুই রকম ভাবে খুব ভালো পাওয়া যায়, একটা স্পেশাল মটন বিরিয়ানি, একটা নরমাল। স্পেশাল মটন বিরিয়ানি তো দুজন আরামসে খেতে পারে, এমনি রেগুলার বিরিয়ানি ওটা কিন্তু সেম, স্পেশাল বলতে কিছু না, কোয়ান্টিটি একটু বেশি। কোন মানে আমি অ্যাকচুয়ালি দাদা বৌদির অথেন্টিক এর বাইরে যেতেই ভয় পাচ্ছি। এটা অথেন্টিক বিরিয়ানি, একদম অথেন্টিক বিরিয়ানি। আর 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 তো অনেক আইটেম আছে, এগুলো তো আমি ঠিক বিরিয়ানি ছাড়া দাদা বৌদি কিছু বুঝতে পারি না, ঠিক একটু বলো দেখি। একটা এখানকার বলি, এটা ভেটকি তন্দুরি বলে হয়, যেটা অনেকে তন্দুরি মানে ওটাকে ভেটকিটাকে তন্দুর করে। ওমা, ওই দেখো সেই ভেটকি তন্দুরি যেটা মামা আর তুমি মিলে বানিয়েছিলে, ভেটকি তন্দুরি। তো ওটা একটা অর্ডার দিয়ে দিই, কি বলো? বেশ একটু বড় দেখে, সাইজ দেখে। হ্যাঁ, আচ্ছা, আর যদি নেওয়া যেতে পারে, তুমি তো বলছিলে মাটনের সাথে চিকেন চাপ হলে বেশ হয়, তাহলে একটা চিকেন চাপ। আর এখানে তো চিকেন এই লাবাবদার বলে একটা আছে, এটা আমি আগে খেয়ে দেখেছি, বেশ ভালো লাগে। অবশ্যই চিকেন চাপ, চিকেন লাবাবদার, ভেটকি আর বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি, এটাই আসুক। তারপর দরকার হলে আছে, ও হ্যাঁ, আর তার আগে কিন্তু
অবশ্যই সবার জন্য আছে ককটেইলস অনলি মকটেইল অনলি মকটেইল না আজকে কি এই রকম মানের খাওয়া খাওয়া হবে যে বিপাল আজকে মোটামুটি ওয়েট গেইন করে বসে আমি ওয়েট গেইন করার জন্যই আজকে রয়েছে একটুখানি ওভারওয়েট কি বিপালকে করা যেতে পারে ঠিক 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 কোনো অসুবিধা নেই হবে জমে যাবে একদম জমে জমে কি আর কাশি কাশি মুখে বললে হাসি ভেটকি তন্দুরি বললেন এটা হ্যাঁ পুরো গোটা ভেটকি মাছ করে তন্দুর করেছে ওহো এটা কিন্তু দাদা বৌদির একটা স্পেশাল আইটেম বুঝলে সুমিত দা প্লেটটা নিয়ে আসো অবশ্যই 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 আর ভিতর আবার স্টাফিং আবার অনেক কিছু দিয়েছে ওকে বাহ চমৎকার ভিতরে কাটা কাটি আছে না না বাস না না অবশ্যই আছে ওটাকে আবার মশলা দিয়ে আবার সুন্দর করে মিটকি মাছের ভিতরটা করা মানে কাটাটা নেই মনে হচ্ছে কাটা নেই না কাটা নেই কাটাটা বার করে কাটা নেই সেটাই কি করে সম্ভব হলো মানে এখান থেকে তো কাটা ছিল ওখান থেকে ওটাকে বের করে দিয়েছে না মেন কাটাটা কি ওরা সরিয়েছে কিভাবে সরিয়েছে সেটাই বুঝতে পারছি আরে শেফের সাথে কথা বলতে হবে তার আগে খেতে হবে প্লিজ এটা কই দেখো ভিতরে ফাঁকা আ কাটাটা আছে না না নেই নেই কাটা নেই সেই তো বললাম কাটাটাকে ওরা কিভাবে এটাই তো জানা সরিয়ে দিয়েছে আর তারপরে কি সুন্দরভাবে বানিয়েছে আমি এখানে মাছের ব্যাপারটা কিছু খেতেই চাইছিলাম না সুহিত দা বললো যে এটা খাও ভাবা যায় ভাবা যায় এখানে এসে আমরা মাছ খাচ্ছি দাদা বৌদিতে খুবই সুন্দর রিয়েলি সম মানে দুর্দান্ত বললে তো কম বলা হবে ভেরি ভেরি এতটা টেস্টি যা গ্রিন চাটনি দিয়ে খেয়ে দেখো সেটাও শেষ শেষ লাগছে মাছটা কিন্তু ফ্রেশ ফ্রেশ মাছ একদম ফ্রেশ একদম ফ্রেশ মাছ মানে এনে কোনো কথাই হবে না কাটাটা কেমন লাগছে ভীষণ ভালো আমি অবাক হচ্ছি যে এই ভিতরে কাটাটা কোথায় গেল কাটাটা কোথায় গেল বল বস হ্যাঁ দীপাল এটা খেয়ে দেখ দাও আমার প্লেট দে এনে তুমি দিচ্ছি কি সুন্দর গন্ধ বেরিয়েছে কি সুন্দর গো দারুন খেতে খুব সুন্দর হ্যাঁ আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি ভেটকি ইয়ে এটা ফ্রাই তো না তন্দুর এটা তন্দুর জানো তো ভিতরে কোনো কাটা নেই কিন্তু ভিতরে মেন কাটাটাও নেই আমাকে বেশ কয়েকটা ভাই বলেছে দাদা তুমি এখানে এসছো কিন্তু এটা তুমি খাওনি খুব মিস করছো এটা তুমি একবার অবশ্যই খেও আমারও মনে হয় যে তোমার কথা মতো এটা খেয়ে আমারও খুব ভালো লেগেছে একটু নাও একটু নাও তো এই স্টাফিংটা একটা অদ্ভুত জাদু পুরো মুখটা যেন ভরিয়ে দিচ্ছে না একদম অসাধারণ মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স হবে এই ভেটকি নিয়ে ভাবতে পারিনি ভেটকি তন্দুরি জিন্দাবাদ দাদা বৌদি খুব সুন্দর না বলেন মানে শুরুটাই কিন্তু জমে গেল সম একদম ভরপুর জমে গেল ভরপুর জমে গেল সোমো কোনটা চয়েস হচ্ছে বলো অনেক রকম কালারফুল আছে এখানে আরে ওয়াও কাকিমা কোনটা চয়েস হচ্ছে বা কোনটা ভালো লাগছে মনে হচ্ছে কোনটা নেওয়া যেতে পারে কি সুন্দর দেখতে আচ্ছা সুইট সানরাইজ সুইট সানরাইজ এই যে সানরাইজ হচ্ছে এটা ব্লু হারবার ব্লু হারবার ব্লু হারবার দাদা বৌদিতে রিসেন্ট মানে এটা জাস্ট এই সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে মকটেল কাউন্টার কিউকাম্বার মজিতো হ্যাঁ যদি আপনারা এখানে আসেন এখানে এসে চাইলে কিন্তু এই
মকটেল কিন্তু এনজয় করতে পারবে মকটেলটা নতুন চালু করেছে বললে একদম নতুন চালু করেছে এই সপ্তাহ থেকে চালু হচ্ছে এটা খাওয়া হলো আমরা নীলটা মারা ভালো থেকে পছন্দ করে নিয়েছি আমি এখন খাচ্ছি কিউকাম্বার মোহিতো স্যালাড খেতে ভীষণ ভালো লাগে বাহ বাহ হ্যাঁ নাইস বাহ ভেরি রিফ্রেশিং ওটা ছেড়ে দিলো বিরিয়ানির জন্য অনেক নিজেকে আরো আর কি পোক্ত করে তুললাম এক তো বিরিয়ানি কিং এর আশীর্বাদ সাথে রয়েছে আর তার উপরে আবার এরকম কিউকাম্বার মোজিতো আমি কিন্তু আজকে সুপার এক্সাইটেড কারণ সুরজিৎ দার সাথে বসে তো আবার বিরিয়ানি খেতে আমার বেশ অন্যরকম মজা হচ্ছে কিন্তু সিরিয়াসলি আর তাহলে বিপালকে এটা দিই সানরাইজ কি বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিপালের জীবন তো সব এখন শুরু হচ্ছে সবে শুরু হচ্ছে তাই বিপালের জন্য সানরাইজ থ্যাঙ্ক ইউ ও আরো আছে এটা কি কি প্যাশন এটা হচ্ছে কি তোমার ওই কি প্যাশন কি উই প্যাশন হেভি লাগলো খেতে স্পেশালি এটা মনে হচ্ছে কি যে ওটা লস্সি লস্সি টাইপের মিষ্টি মিষ্টি সেরা লাগলো জামাইকার পতাকার মতো লাগছে দেখি কেমন জনপ্রিয় এবং চমৎকার স্বাদে ভরপুর দাদা বৌদির বিরিয়ানি আর আমার সামনে তো পুরো হান্ডিটাই রয়ে গেছে আমি পুরো স্মেলটা পাচ্ছি এখানে এটা হচ্ছে স্পেশাল হাড়ি যার মধ্যে একটা মধ্যে মোটামুটি দুজনে কভার করা যেতে পারে এটা ভালো আইডিয়া আছে হ্যাঁ এটা আইডিয়াটা বেশ ভালোই কারণ আমি দেখেছি এর আগে এসে মাটন পিসটা সেমই থাকে সিঙ্গেল যে যা থাকে সেটাই ডবল দুটো করে পিস থাকে আলুও ডবল থাকে থাকে আর রাইস আমার মনে হয় এনাফ থাকে একজনের পক্ষে ওই দূর থেকে স্মেলটা পাচ্ছিলাম আর এবার সামনে 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 আছে হাড়িটা সামনে এদিকে খেতে পাচ্ছি না এটা হচ্ছে চিকেন লাবাবদার এর মধ্যে 6 পিস থাকে আর এটা হচ্ছে চিকেন চাপ যেটা 1 পিস আছে এটা স্পেশালি সোমর অর্ড বললাম সময় নাও তুমি বলছিলে যে চিকেন চাপটা তুমি ট্রাই করতে চাও এখানে স্পেশাল দেখতে পারো আর এখানকার যেটা দেখতে পাচ্ছি যে স্যালাডটা একসাথে ইনারা দিয়েছেন স্যালাডটা এবার স্যালাডের মধ্যে স্পেশালিটি হলো এখানে কিন্তু গ্রিন চাটনি ব্যারাকপুরে দাদাবদি বিরিয়ানির স্পেশালিটি হলো যে গ্রিন চাটনিটা আচ্ছা পুদিনা পাতা ধনে পাতা তেঁতুল আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে খুব সুন্দর করে এটা বানায় এটা একটু নিয়ে ট্রাই করো এটা তো স্পেশালিটি একদম এটা হ্যাঁ অবশ্যই করো ওখানে কিন্তু অবশ্যই মাটন পিস পাবে এখানে দু মার ভাল্লা ম্যাডাম আলাদা রকম খেতে সুস্বাদু তো সেই সুস্বাদুটাই বলবো যে খুব সুস্বাদু লাগছে আমার না ভাই তুমি খুব পরিশ্রম করো দেখে খুব ভালো লাগে না না তুলে ধরো তুলেই ধরছি এক হাত দিয়ে নিজের মুখ পর্যন্ত অনেক দিন পরে দাদাবৌদি খাচ্ছি লাস্ট দু বছর আগে খেয়েছি 2017 না 18 তে বোধহয় আরো বেশি দিন হয়েছে এক্স্যাক্টলি তারপর আসলো সুরজিৎ দা যুগ যুগ জিও কেমন লাগলো দাদাবৌদিও যুগ যুগ জিও ওই জন্য বললাম যে এখানে তো এখানে এসে কিছু বলার নেই বলার সাহস হয় না হ্যাঁ সুস্বাদু ভীষণ সুস্বাদু আমি কিন্তু ওই চরিত্রটা চালু করে দিয়েছি সবার মটন গুলো একবার করে দেখে খাসি মুখে পড়লে হাসি
মাটনের পিসটা দেখো, এই যে ঠিক এই পিসটাই হচ্ছে এখানকার সেরা পিস, মানে ঠিক রিয়াজি থাকবে দেখুন এক্সাইটেড দেখুন রিয়াজি। আর এখানে মাটন পিসটা ব্রাউন ডিপ ব্রাউন কালারের হবে, সে লেভেলে বয়েলড। আর বিপাল কেমন লাগছে বলে মাটন পিস? মাটনের পিসটা প্লিজ হাত দিয়ে খেতে চাই, কারণ হাত দিয়ে হ্যাঁ সুন্দর নরম না, আমি আসলে এত নরম এত সুন্দর। হ্যাঁ একটু রাইসটাকে খাই দেখি, ও বিপাল কি বলছেন? হ্যাঁ সবথেকে এক্সাইটেড জিনিস হচ্ছে আজকে আমি ক্যামেরার সামনে বসে খাচ্ছি, এটা হচ্ছে সবথেকে মজার বিষয় একসাথে সবাই মিলে। আর দাদা বৌদি বিরিয়ানিটা আমার ফার্স্ট টাইম, মাটন বিপালের খুব ভালো। হ্যাঁ আমি প্রথমবার খাচ্ছি এখানে, অসাধারণ। থ্যাংক ইউ সুরজিৎ দা, আমরা সেই মনে আছে দীঘা থেকে আমাদের আনন্দ করেছি, আমরা দীঘাতে আমরা প্রচুর আনন্দ করেছি, প্রচুর আনন্দ করেছি। তারপরে আবার দেখা হলো একসাথে, ঠিক অনেক দিন পর দেখা হলো। এই যে এখানে আছে কামতে 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 আমি একটা কথা বলবো, যখন মামা খায় তখন আমি ঠিক এরকম ভাবে ক্যামেরাটা সামনে নিয়ে যাই, আজকে আমার সামনে আছে, এটা আমার বেশি ভালো লাগছে দেখে, দারুণ লাগছে এটা যে মামা খায় যখন আমি এটা এরকম করে ফিল করতে পারছি। ক্যামেরা করছে তাকে ধন্যবাদ দিয়ে দে, অবশ্যই ক্যামেরার পিছনে আজকে আছে এই একদম। এখানে সেই রকম চর্বি আর মাংস মিলেমিশে একাকার। হ্যাঁ বলেছিলাম আজকে বিরিয়ানিতে বিলীন হয়ে যাবো, বিরিয়ানির মাঝে বিরিয়ানি দেখেন এসে বিখ্যাত আলু, নরম টুকরো আলু, অটোমেটিক গলে যাচ্ছে। এরকম লেভেলে যদি বিরিয়ানি হয় সমম, সেটা ব্যারাকপুর হোক আর বারাসাত হোক আর বাংলার যে কোনো জায়গায় হোক, মানুষ ছুটে যাবে কিনা বলো? দৌড়াতে দৌড়াতে যাবে, মানে কোয়ালিটিটাই আলাদা বলো। আর ক্যামেরা গোলাপ জলে কিন্তু অত যে উগ্র গন্ধ নেই, অত্যাধিক ব্যবহার একদম নেই না, কিন্তু খুব সুন্দর একটা সুইটনেস। এই জন্যই বলে দাদা বৌদি বিরিয়ানি, মানে আমাকে করতো, এখন আর করতে পারছে না কারণ আমি ওজন বাড়িয়ে ফেলেছি। তুমি এই লেভেলের খাসি ফাসি খেয়ে কোনো ভুড়ি নেই কি করে? ভুড়ি আছে, ভুড়ি আছে, সকালবেলা করে হাঁটি, সত্যি হাঁটি সকালে হাঁটি, তাছাড়াও মাঝে মাঝে সুযোগ পেলেই 4-5 কিলোমিটার হাঁটা যায়। বিশেষ করে আমি যখন আউটডোরে যাই, এই যেমন ধরো ডায়মন্ড হারবার সিরিজ এখন চলছে, ডায়মন্ড হারবারে গিয়ে একদিনে প্রায় 8-9 কিলোমিটার হেঁটে যাই। তুমি তো বাইক নিয়ে যাও সব জায়গায়? না ডায়মন্ড হারবার তো এখান থেকে অনেক দূর, আমরা এখন ট্রেনে গেছি, তারপর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ওখানে সারাদিন হেঁটেছি। এর ফলে কি হচ্ছে, হাঁটাহাঁটি প্রচুর 7-8 কিলোমিটার আমার হাঁটাই হয়ে যাচ্ছে প্রতিদিন। আর এখন মনে হয় 3-4 কিলোমিটার চোখ বুঝে হাঁটা হয়। বিরিয়ানি খাওয়া দাওয়া করে আর যত ব্লক চলে তাতে সব ধরে যায়, তাহলে বলছো যে হাঁটাটা কিন্তু একটা দারুণ এক্সারসাইজ। চরম হাঁটার উপরে কিছু নেই, সবার উপরেই হাঁটা সত্য, হাঁটার উপরে শুধুমাত্র বিরিয়ানি আছে। কিন্তু অন্য লেভেলের খাওয়া হলো না, আরে আজকে অন্য লেভেলের মটন মটন খাচ্ছি। ও এখানে একটা আলু টুকি মারছে, যেটা আমার কাছেই আসার ছিল। বা 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 চিকেন আছো কিন্তু আলুটা খেয়ে দেখি,
লাভাবদারটা খেতে ভালো, কিন্তু আমার মনে হচ্ছে মটন বিরিয়ানির সাথে মানাচ্ছে না। মটন বিরিয়ানি একাই একশো, মটন বিরিয়ানির সঙ্গে কোনো কিছু যায় না সেটাই। শুধু এটাই, শুধু মটন বিরিয়ানি নিজেই একটা ইটসেলফ এত সুন্দর একটা আইটেম। আইটেম আমি শুনতে একটা কথা বল, আর কিছু মটন বলতে বেশি মজাদার লাগে না মটন বলতে বেশি মজাদার লাগে? আমি মটনও বলি না মটনও বলি না, আমি খাসি মাংস বলি। ধামসা আলু কেমন লাগে? ধামসা আলুটা কোনো গাপটি মনে বসে ছিল যে বেরিয়ে এসছে আমার মন পুরো। ধামসা আলুটা কি হচ্ছে বলছো? কারো কাছেই যাবো না, আমাকেও কেন নিচ্ছে না কেন বলছে না? ধামসা আলু বলতে হবে। মটন চপটা কিন্তু খুব সুন্দর, চিকেন চপ, চিকেন চপ সরি, চিকেন চপটা কিন্তু দারুণ লাগলো। হ্যাঁ, আমি এটা গ্রেভিটা ট্রাই, মটন দিয়ে রাইসটা খেতেও সেই লেভেল লাগছে, আর সঙ্গে ধনে পাতার চাটনি। এবার মায়ের এই আইডিয়াটা অ্যাপ্লাই করব, লেবুটা চুষব। এটাই তো নিয়ম, এই আমার জুসটা দে না। আমি তো বিরিয়ানি খুব ভালোই খাই, কিন্তু সুরজিৎদার পাশে বসে আজকে আরো বেশি এনার্জেটিক হয়ে গেছে, যে আরো বেশি বেশি করে তার জন্য আমি রাইস নিয়ে বিরিয়ানিটা খেয়ে যাচ্ছি। খাও খাও খাও, বিরিয়ানি গট বসে আছে পাশে, পাশ থেকে একটা ভাই যাচ্ছে আমাকে বলছে আরো খাও আরো খাও, পাশে এটা নিয়েই বসে পড়েছে, আর কাউকে দেবো না আমি, এখান থেকে ঢেলে আমি একাই খেয়ে নেবো। সুরজিৎ আজ পর্যন্ত তো তোমার নিশ্চয়ই একঘেয়েমি লাগেনি না কোনোদিনও? না, দাদাবদি বিরিয়ানি খেয়ে কখনো একঘেয়েমি লাগে? দাদাবদি ছেড়ে দাও, দাদাবদি তো আলাদাই। দেখো আমি খাসি আর বিরিয়ানির প্রতি কোনো একঘেয়েমি আসে না, তাছাড়া তো ঘুরিয়ে ফিরিয়ে খাই সবই। তুমি কি ফুড ব্লগিং করার আগে তোমার এরকমই এই খাবারের প্রতি, খাবার প্রতি আগ্রহ সবসময় ছিল, সারা জীবনই ছিল। হ্যাঁ, কিন্তু কখনো ভাবিনি যে ফুড ব্লগিং, আর এটা হতে পারে না। হ্যাঁ, আর কখনো ভাবিনি যে ফুড ব্লগিং করবো। খাবারটা শেষ করি এবার, তারপর দেখছি আবার আসছি। এটা বড় বাজে ব্যাপার হয়ে গেল, তুমি ভুলি তোমার হয়নি থেকে আমার মা আমাকে ঝাড়তে শুরু করে দিচ্ছে যে কেন সুরজিতের বুড়ি হচ্ছে না? বুড়ি যাদের আছে তারাই জানে, খেয়ে উঠে বলার মজা। এই যে খেয়ে উঠে এরকম করতে হবে, শান্তি, এই যে কি শান্তি, এই যেন গোটা পৃথিবী ভ্রমণ হয়ে গেল একদম। তারপর কি খেলাম, ধামসা আলুর ধামসা পেট হতে হবে একদম একদম পাক্কা। আজ এই বিরিয়ানিটা অন্য লেভেলের এসেছে, একটু বেশি তারওয়ালা, অন্যান্য সময় সাদা রাইসটা বেশি থাকবে, আজকে একটা আজকে বেশি বিরিয়ানি। দাদাবৌদি বিরিয়ানি, দাদাবৌদি আলাদা করে কিছু বলার নেই, তৃপ্তি সহকারে করেছে। খাবারও পজিশন পাচ্ছি না, কি হবে তোমাকে জুস মটন এরকম বিরিয়ানি পরে হাতে মুখে চোখে মেঘে শুয়ে রাখতে ইচ্ছে আমার। আসলে বাড়িতে লোকজন কম, এবার মানুষরা বলতে আমরা তিনজনই, এবার কেউ না থাকলে একাই থাকা, আর করোনার জন্য বাইরে খুব একটা বেরোতে পারে না, এই হয়েছে আরো সমস্যা। খুব খুশি হয়েছে সবাই। হ্যাঁ, কি করে বুঝতে পারলো যে বাবা আসছে? আমি ওকে বললাম যে বাবা আসবে, বাবা এসে ওই দরজা খোলো দরজা খোলো, ওখানে গিয়ে বাবা বাবা করছে। এখন
বিশ্বাস করো আমরা সব লজ্জা নেই, মুয়া তুলি না, মুয়া আগে বিবাহ দেখ। আচ্ছা এই প্লেটটা নিচ্ছি, একটার মধ্যে শীতের মুয়া জায়গা থাকে বিট্টু তুমি বলো, একদমই না দাম দাম কষ্ট করে খাচ্ছি। ওই যেমন মুড়ি ভরে ডাবা ঠুকে ঠুকে ভরতে হবে পেটে। সুরজিৎদার অর্ডারে মোটামুটি যা খাওয়া দাওয়া হয়েছে আজকে দাদামুদিতে, জানাবে না কেটে দেবে, অনেক সুন্দর সুন্দর মেজের সুরজিৎদার সেলফি তুলছিল, সারা সার তুলছে সুরজিৎদার নাম্বার টাম্বার আছে সুরজিৎদার না এখন দেওয়া যাবে। তাহলে শুনে নিল তো বিষয়টা দর্শক বন্ধুরা, যা করবে করবে রাত্রে তো এখানেই আসতে হবে, তখন সেলফি কুইনটা কিন্তু আর বাঁচাবে। জবরদস্ত আজকে আনন্দ হলো, সৌম কাকিমা বিপাল সবাই মিলে খুব আনন্দ করলাম আজকে আমরা আমি বলি কি যে এই যে আড্ডাটা এখানে হচ্ছে এই আড্ডাটাকে আরো আমরা স্প্রেড করব, আরো ছড়াবো, আরো ইনক্রিজ করব, এটা ডিরেক্টলি বাড়ির ছাদ পর্যন্ত নিয়ে যাব। হ্যাঁ আমাদের বাড়ির ছাদে নেমন্তন্ন থাকবে। ওকে ওকে ওকে, বাবা রান্না করবে, মাও আছে, জমিয়ে খাওয়া দাওয়া হবে, আর আমার একটা সুপ্ত ইচ্ছে আছে সেটা হচ্ছে সুরজিৎদার হাতে একদিন মাটন খাওয়া। অবশ্যই একদিন খেয়ে বের নিয়ে আসবে, একদিন আর কোনো দাদা বদিন একদিন সেদিন আমাদের বাড়িতে আসবে। আমি জানি সবাই আপনারা জানেন, যদি তাও কিছু মিস করা থাকে লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই দেখুন অবশ্যই ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেকেন্ড চ্যানেল সুরজিৎ ব্লগ চ্যানেলকে পারলে একটু সাপোর্ট করুন, আর আমাকে চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতেই পারেন। একদম একদম, বাই বাই, দেখা হবে নেক্সট দিন, টাটা।